এবং তার পরিবার আজকের এই সবাই টাঙ্গাইল গণতন্ত্র থেকে আগত ভুয়াপুর গোপালপুর ঢাকায় এলাকা বাসায় গরুটিয়া আমার তারা আদরণ করা আকুকাপুর নেতা দেবিলিয়া ও শ্রমিক ভাইরা এবং কি টাঙ্গাইলের সাধারণ সংগ্রামী ভাইরা আমি আপনাকে স্বাগত জানাবো। আজকের এই আপনাদের হত্যার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি, সেটা আমাদের টাঙ্গাইলবাসী একটা সবার একটা চাহিদা যে আমরা সবাই এই টাঙ্গাইল থেকে ভূমিতে বিতাড়িত করব, এই টাঙ্গাইল থেকে এই চাঁদাবাস জমি দস্যু মাদক ব্যবসায়ী যারা আওয়ামী লীগের নাম বিক্রি করে দীর্ঘদিন ধরে এই টাঙ্গাইলকে একটি সন্ত্রাসের রাজ্য তৈরি করেছিল, টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে একটি জিম্মি করে ফেলেছিল, টাঙ্গাইলের মানুষের সমস্ত ব্যবসায়ীকে জিম্মি করে ফেলেছিল, শ্রমিকদের মালিক মালিকদের ব্যবসায়ীদের। আজকে আমরা এখানে ছাত্র যুবক সবাই একত্রিত হয়েছি, আমাদের একটি উদ্দেশ্য, আমাদের ভারত সরকার বিচার আমরা চাই, তারপরও এই ভারত সরকার বিচারের মাধ্যমে আমরা টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত করতে, আমরা টাঙ্গাইলকে কলঙ্ক মুক্ত করতে আমরা সবাই একত্রিত হয়েছি। জানি না আমরা এই টাঙ্গাইলবাসী আবার ফারুক ভাইয়ের পরিবারকে কি দিতে পারবো, এই ফারুক আহমেদের পরিবার যে নির্যাতন শিকার হয়েছে, যে অবহেলা শিকার হয়েছে, আমরা জানি না তাদেরকে কি দিতে পারবো, শুধু এটুকু বলতে পারবো আপা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাকে যদি কেউ ভয় দেখায়, আমরা যেখানে আমরা যারা উপস্থিত হয়েছি আপনাকে যদি কেউ ভয় দেখায় আমরা সবাই একসাথে এই টাঙ্গাইল টাঙ্গাইল আপনাদের সাথে আছি, আমরা এই আন্দোলনকে আরো দীর্ঘায়ন করব, আমরা রাজপথ ছাড়ব না, তুমি তুমি যেই আমাদের হুমকি দাও আমাদের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো কোন লাভ হবে না। টাঙ্গাইলবাসী বুঝতে পেরেছে কে খুনি কে সন্ত্রাসী আর কে চাঁদাবাজ, তাই আমরা যারা একত্রিত হয়েছি যুব সমাজ আমাদের আপনাদের কাছে একটি চাওয়া, আমরা এই আন্দোলনের মাধ্যমে এই টাঙ্গাইল থেকে এই খুনিদের চিরজীবনের জন্য বিতাড়িত করতে পারবো। সেই আহ্বানকে টাঙ্গাইলবাসীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমি প্রশাসনকে একটি কথা বলব, 15 দিনের মধ্যে যদি এই খুনিদের গ্রেপ্তার না করা হয় আমরা আগামী 15 দিন পরে আবার আমরা আর অবরোধ সৃষ্টি করব এই টাঙ্গাইলে। সেই আহ্বান রেখে টাঙ্গাইলের সমস্ত ভাইদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।